জোনালী নাথৰ মৃত্যুৰ বিতং তথ্য আমি সদৰি কৰিব লৈছোঁ, যি কথা আমি কভাৰ ষ্টৰিত কৈছোঁ। অতি দুখৰে জনাওঁ যে জোনমণি নাথক, ক্ষমা কৰিব, জোনালী নাথক আচলতে এবাৰ দুবাৰ নহয় তিনিবাৰকৈ হত্যা কৰা হ'ল। প্ৰথমবাৰ হত্যা কৰিলে, হত্যা কৰি ৰাজপথত পেলাই থোৱা হ'ল, হত্যাকাৰী কোন তাৰ ওপৰত অনুসন্ধান চলাল, সকলোৱে এতিয়া একমত যে হত্যাকাৰী হাছানুৰ। দ্বিতীয়বাৰ হত্যা কৰা হ'ল যেতিয়া সংবাদ মাধ্যমত, টেলিভিশ্যন চেনেলত আমি বাতৰি পৰিৱেশন কৰিলোঁ আৰক্ষী চি আই ডিৰ উদ্ধৃতি দি যে জোনমণি ৰাভা আৰু হাছানুৰ, ক্ষমা কৰিব, জোনালী নাথ আৰু হাছানুৰ ৰহমানৰ মাজত প্ৰেমৰ সম্পৰ্ক আছিল, সেই কথা যেতিয়া আমি প্ৰকাশ কৰিলোঁ, লগে লগে জোনালী নাথৰ মৃত্যু হোৱা, জোনালী নাথৰ চৰিত্ৰ হৰণ কৰা হ'ল বুলি বিভিন্নজনে ক'লে। পৰিয়ালে আই জি পি দেৱৰাজ উপাধ্যায়ৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰিলে মতীয়া আৰক্ষী থানাত। স্বাভাৱিকতে মৃত্যুৰ পিছতো জোনালী নাথৰ চৰিত্ৰক লৈ বাতৰি সম্প্ৰচাৰ হ'ল। ইয়াৰ পিছত পৰিয়ালে দাবী কৰিলে, নাই, জোনালী এনেধৰণৰ ঘটনাৰ সৈতে জড়িত নহয়, হাছানুৰ সৈতে কোনো প্ৰেমৰ সম্পৰ্ক নাছিল, জোনালী নাথৰ আত্মসহায়ক গোটৰ সৈতে জড়িত আছিল। সেই সূত্ৰে হাছানুৰে জোনালী নাথৰ পৰা 2,50,000 টকাৰ লোন লৈছিল, জোনালী নাথৰ পৰা নহয়, আত্মসহায়ক গোটৰ পৰা। সেই সূত্ৰে দুয়োৰে মাজত কথোপকথন চলিছে, গতিকে জোনালী চৰিত্ৰক লৈ প্ৰশ্ন উঠাটো উচিত নহয়। কিন্তু আজি তৃতীয়বাৰৰ বাবে জোনালী নাথক হত্যা কৰা হ'ল। জোনালী নাথক দ্বিতীয়বাৰ যেতিয়া হত্যা কৰা হৈছিল, ছ'চিয়েল নেটৱৰ্কিং ছাইটত বিজেপিৰ সমৰ্থকসকলে সমগ্ৰ ঘটনাটো সমালোচনা কৰিছিল। আচলতে বিজেপিয়ে ভাবিব পৰা নাছিল যে বিজেপিৰ গোৱালপাৰা জিলাৰ সাধাৰণ সম্পাদিকাগৰাকীয়ে, যি সময়ত বিজেপিয়ে লাভ জিহাদৰ বিৰুদ্ধে মাত মাতি আছিল, সেই সময়ত এই মহিলাগৰাকীয়ে তেওঁতকৈ কম বয়সৰ এজন মুছলমান যুৱকৰ সৈতে প্ৰেমৰ সম্পৰ্ক ৰক্ষা কৰিব পাৰে, সেই কথা বিজেপিৰ কোনো কৰ্মীয়ে বিশ্বাস কৰা নাছিল। সেয়েহে ছ'চিয়েল নেটৱৰ্কিং ছাইটত বাৰে বাৰে কৈছিল যে জোনমণিক হাছানুৰে প্ৰেমৰ বাবে নহয়, টকাৰ বাবে হত্যা কৰিছিল। এই বিষয়লৈ বিভিন্ন বা বাতৰি সম্প্ৰচাৰ কৰি থকাৰ পিছতেই আজি তৃতীয়বাৰৰ বাবে জোনালী নাথক হত্যা কৰিলে ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ভৱেশ কলিতাই। হয়, ভৱেশ কলিতাই আজি জোনালী নাথক তৃতীয়বাৰৰ বাবে হত্যা কৰিছে বুলি আমি ক'ব বিচাৰোঁ। সেই সমগ্ৰ বিষয়টোক লৈ আমি কৰিব ওলাইছোঁ কভাৰ ষ্টৰি। মৃত্যুৰ পিছতো জোনালী নাথৰ আত্মাই শান্তি পোৱা নাই। যোৱা দেওবাৰে অতি নৃশংসভাৱে জোনালী নাথক হত্যা কৰা হ'ল। জোনালী নাথৰ হত্যাৰ অভিযোগত ইতিমধ্যে আৰক্ষীয়ে হাছানুৰ ইছলামক গ্ৰেপ্তাৰ কৰিছে। প্ৰেমৰ বাবেই হাছানুৰে জোনালীক হত্যা কৰিছিল বুলি ইতিমধ্যে চি আই ডিৰ আই জি পি দেৱৰাজ উপাধ্যায়ে ঘোষণা কৰিছিল। কিন্তু ইয়াৰ পিছত পৰিয়ালৰ মাজত তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। এইবাৰ এই এজাহাৰখনলৈ মন কৰক। জোনালী নাথৰ স্বামীয়ে মাতিয়া আৰক্ষী চকীত এই এজাহাৰ দাখিল কৰিছে। এজাহাৰ দাখিল কৰিছে আই জি পি দেৱৰাজ উপাধ্যায়ৰ বিৰুদ্ধে। দেৱৰাজ উপাধ্যায়ে ৰাজহুৱাভাৱে এনেধৰণৰ মন্তব্য কৰাৰ বাবে এনেধৰণৰ এজাহাৰ দাখিল কৰিছে জোনালীৰ পৰিয়ালে। জোনালী নাথৰ পৰিয়াল অসন্তুষ্ট। প্ৰেমৰ বাবে হাছানুৰে জোনালীক হত্যা কৰিছে বুলি কোৱা কথা বিশ্বাসত লোৱা নাই জোনালীৰ পৰিয়ালে, বিশ্বাস কৰিব পৰা নাই প্ৰতিবেশীসকলেও। কিন্তু এই ঘটনাই এইবাৰ নতুন মোৰ লৈছে। ছ'চিয়েল নেটৱৰ্কিং ছাইটত বিজেপিৰ বহু সদস্যই জোনালীৰ মৃত্যুত সন্দেহ প্ৰকাশ কৰিছে। প্ৰেমৰ বাবে হত্যা কৰা নাই বুলি বিভিন্নজনে ক'ব বিচাৰিছে। কিন্তু এক চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈ গ'ল বৃহস্পতিবাৰে বিয়লি। জোনালী নাথ কংগ্ৰেছৰ সদস্য আছিল, পৰৱৰ্তী সময়ত জোনালী বিজেপিলৈ আহিছিল। জোনালীক কংগ্ৰেছৰ সদস্য হাছানুৰে হত্যা কৰিছিল, বিজেপিলৈ সেৱা কৰাৰ উদ্দেশ্যৰে আহিব লাগে, দুষ্কাৰ্য কৰিব আহিব নালাগে, আচৰিত নহ'ব, এই ভাষ্য বিজেপিৰ সভাপতি ভৱেশ কলিতাৰ। ৰাজনীতি হৈছে সেৱাস্থলী, শুনক, ৰাজনীতি হ'ল সেৱাস্থলী, ৰাজনীতি কৰিব লাগে সেৱাৰ মনেৰে, তাতে দুষ্কাৰ্য কৰিবলৈ আহিব নালাগে। আৰু এইটো কৈছোঁ, আমাৰ যিজনী জোনালী নাথক হত্যা কৰিলে, এজন কংগ্ৰেছৰে সদস্য। বজালীত এই মন্তব্য কৰিছে ভৱেশ কলিতাই। ভৱেশ কলিতাৰ এই বক্তব্যৰ পৰা স্পষ্ট জোনালী আৰু হাছানুৰ মাজত প্ৰেম আছিল। প্ৰেমৰ বাবে হাছানুৰে জোনালীক হত্যা কৰিছিল। এগৰাকী হিন্দু বিবাহিতা নাৰী হৈ বয়সতকৈ কম হাছানুৰৰ সৈতে প্ৰেমৰ সম্পৰ্ক স্থাপন কৰিছিল জোনালীয়ে, এই কথা আমি কোৱা নাই। ভৱেশ কলিতাৰ বক্তব্যৰ পৰা এই কথা স্পষ্ট হৈ পৰিছে, কিয়নো ভৱেশ কলিতাই কৈছে বিজেপিলৈ দুষ্কাৰ্য কৰিবলৈ আহিব নালাগে। ইয়াৰ লগে লগে ভিন্ন প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। জোনালীৰ পৰিয়ালে দাবী কৰে জোনালীৰ বিৰুদ্ধে অপপ্ৰচাৰ চলোৱা হৈছে। জোনালী আৰু হাছানুৰৰ মাজত প্ৰেমৰ সম্পৰ্ক নাছিল, আত্মসহায়ক গোটৰ পৰা ঋণ লৈছিল হাছানুৰে, সেয়েহে হাছানুৰক ঘনে ঘনে ফোন কৰিছিল জোনালী। কিন্তু এক কথাত ক'বলৈ গ'লে পৰিয়ালৰ দাবী নাকচ কৰিলে বিজেপিৰ সভাপতি আই জি পি দেৱৰাজ উপাধ্যায়। জেৰাৰ সময়ত হাছানুৰে কৈছিল আজি প্ৰায় 2 বছৰ 7 মাহ ধৰি জোনালী দেৱীৰ সৈতে গোপন প্ৰেমৰ সম্পৰ্ক স্থাপন হৈছিল।
আরক্ষী জোনালীর মোবাইল ফোন ট্র্যাক করে দেখা পাইছিল এটা মাহত কমেও 500 বার জোনালী হাসানক ফোন করেছিল এটা নির্দিষ্ট মোবাইল নম্বরলে। হাসানর দুটা মোবাইল আছে, দ্বিতীয় মোবাইল ফোনত এমাহত প্রায় 100 বার কল করেছিল জোনালী। স্বাভাবিকতে এনে ফোন কলের পিছত জোনালী আর হাসানুর মধ্যে প্রেমের সম্পর্ক আছে বলে নিশ্চিত হয়েছিল আরক্ষী বাহিনী। কিন্তু পরিয়ালে বারে বারে কৈছে প্রেমের সম্পর্ক নাছিল। কিন্তু রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার বক্তব্যের পর এই কথা স্পষ্ট হয়ে গেল হাসানুর আর জোনালীর মধ্যে প্রেমের সম্পর্ক আছে। প্রশ্ন হয় হাসানুরে মিছা কৈছিল নাকি? হাসানুরের বক্তব্যের ভিত্তিত সাংবাদিকক কৈছিল আইজিপি দেবরাজ উপাধ্যায় হাসানুরে কৈছে জোনালীর সঙ্গে প্রেমের সম্পর্ক আছে। হাসানুরের বাবে ছোৱালী ঠিক করেছিল পরিয়ালে, ইয়াতেই অসন্তুষ্ট হয়েছিল জোনালী। গাড়ির ভিতর ইয়াক লৈ কাজিয়া লাগিছিল, খঙত ঘুষা মারিছিল হাসানুরে, লগে লগে মৃত্যু হয়েছিল জোনালী। এই বক্তব্য আইজিপি দেবরাজ উপাধ্যায় রাজহুয়াভাবে ঘোষণা করার পিছত পরিয়াল অসন্তুষ্ট হয়েছিল। যার পরিপ্রেক্ষিত জোনালীর বাসগৃহত উপস্থিত হবলৈ বাধ্য হয়েছিল আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিং। কেবল উপস্থিত হওয়াই নহয়, আরক্ষীর ফালৰ পৰা এনে বক্তব্যের বাবে ক্ষমাও বিচাৰিছিল। আমার আইজি সিআইডিয়ে করা কিবা একটা মন্তব্য লয় তেওঁলোকে উদ্বিগ্ন হয়ে আছে, সেইটো তেওঁলোকের উদ্বিগ্নতা মই বুঝি পাইছো। আর আইজি সিআইডিয়ে যিখিনি কথা কৈছে এইখিনি মই ভাবো পার্সোনালি আর এজ ডিজিপি মই ভাবো তেখেতে কব না লাগিছিল। আর সেইটোর যেটো যদি নহয় একচুয়ালি যেটো সামাজিকভাবে পরিবারক যিখিনি কষ্ট হয়েছে তার কারণে মই অসম আরক্ষী হয়ে ক্ষমা বিচাৰিছো। আর ভুলৰ শুধরণি করবলে মই অলরেডি এডিজি সিআইডি কৈছো যে আমার যিখিনি স্পোর্টস পার্সন আছে তেওঁলোকক ভাল ট্রেনিং দিব লাগে, তথ্যর ভিত্তিত কিখিনি কথা কব লাগে কিখিনি কব নালাগে, কারণ আমি এটা সামাজিক ব্যবস্থার ভিতরত আছো। সব কথা কোৱা ভাল নহয়, সব কথা কোৱা উচিতও নহয়, যিখিনি কথা কব লাগে এটো কোর্টত কব লাগে। এইখিনি সময় জোনালীর বাসগৃহ আশাপাশে থাকা তথা ইসলামপুরের ভিন্ন প্রান্তর বিভিন্ন জনের পাওয়া তথ্য সম্মুখে আছে। প্রত্যক্ষদর্শী আগবাইছে কতবর নতুন তথ্য। জোনালী নাথে দেওবারে একটা ফোনের পাশত ওলাই গেছিল। প্রথমে গেছিল ইসলামপুর, ইসলামপুর গোটর পয়সা উঠাইছিল জোনালী, সেবাস্টিয়ান স্কুলের কাশলে গেছিল জোনালী, দোকানত বহি চা খাইছিল। গারো পাহাড়ের বনাঞ্চলত জোনালীক হত্যা করার আশঙ্কা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর মতে জোনালী ঘরের ওলাই গেছিল অকলে, হোটেলত চা খাওঁতেও জোনালীর কোনো নাছিল। এনে অবস্থা হাসানুর কোরপা আহিল, হাসানুর গাড়ি জোনালী কেতিয়া উঠিল? এইখিনি সময় যে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করেছে আরক্ষী বাহিনী। আরক্ষীর উপর্যপুরি জেরার অন্তত আরক্ষীর জিম্মাত থাকা হাসানুরে জোনালীক এডাল কাঠরে মূরত মারি হত্যা করার কথা স্বীকার করেছে। ইয়ার পূর্বে সিআইডি জেরাত এই কথা অস্বীকার করেছিল হাসানুরে। এবার হাসানুরের বাসগৃহের এই দৃশ্য মন করো, আরক্ষীর দলে হাসানুরক লৈ গৈছে আর হাসানুরের ঘরের পা এই লাঠিডাল উদ্ধার করেছে। এই লাঠির এমূরত তেজর চিহ্ন স্পষ্ট। আরক্ষী আর হাসানুরের বক্তব্য মন দি শুনক। কেবল সেই নহয়, হাসানুর বাসগৃহের পর কেবাখনো ডায়েরি উদ্ধার করেছে আরক্ষী। আরক্ষীর মতে এই ডায়েরির পর সম্পূর্ণ তথ্য লাভ করব পৰা যাবে। রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতায় জোনালী দেবীয়ে দুষ্কার্য করেছিল বলে মন্তব্য করেছে যদিও প্রতিবেশীয় কয় প্রকৃততে হাসানুরে টকার বাবে হত্যা করেছিল, কেনো হাসানুরে 2,50,000 টাকা ঋণ হিসাবে লৈছিল জোনালী নাথর আত্মসহায়ক গোটর পর। টাকা পয়সার লেনদেন আছিল জোনালী নাথর একটা সোসাইটি আছে, সোসাইটির পর টাকা লৈছিল 2,50,000 টাকা সেই হাসানে, কিন্তু সেইটো টাকা আজি টাকা লওয়াটা উল্লেখ নহল। ক্রমাৎ জটিল হয়ে পড়েছে জোনালী নাথর হত্যার রহস্য। হাসানুরে জোনালী কিয় হত্যা করেছিল, প্রেমের বাবে নে টকার বাবে? সেই কথা কিন্তু এটাও স্পষ্ট হওয়া নাই। ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ। জোনালী নাথর হত্যার রহস্য ক্রমাৎ রহস্য ঘনীভূত হয়ে পড়ছে, বহুবোৰ প্রশ্ন এই মুহূর্তে সম্মুখে আছে। হাসানুরে কিয় সিআইডি জেরাত কৈছিল যে মই জোনালীক গাড়ির ভিতর হত্যা করেছিল, প্রথম প্রশ্ন।
হাসানুরে সি আই ডি জেলাত কৈছিল যে মই গাড়ি চলাই গৈছিলো, গাড়ির মতো মোৰ বিয়া নতুন কইনা ঠিক কৰিছিল, তাক লৈ জোনালীয়ে বাধা দিছিল। আমার মাজত কাজিয়া লাগি থকা অবস্থাতে মই গাড়ির ভিতর জোনালীর মুখত তিনটা ঘোষা মারছিল, আর সেই তিনটা ঘোষা মারার পিছত জোনালী ঢলি পড়ছিল আর জোনালীর মৃত্যু হয়েছিল। আর জোনালীক পরবর্তী সময় মানে গাড়িখনের মূর কাখর সিটত জোনালী বহি আছিল, সিটটো এঢলিয়া করে দিয়া হয়েছিল আর জোনালী শুই যাওয়ার লগে নাকর পর প্রচন্ড গতির রক্তক্ষরণ হয়েছিল। পরবর্তী সময় গাড়িখন চলাই যাওয়া অবস্থাতেই একটা নির্জন স্থানত গাড়িখনের দুয়ারখন খুলি জোনালীর মৃতদেহ রাস্তাত পেলাই দিয়েছিল। আর কিছু দূর গই গাড়িখন রখায় হাসানুরে গাড়িরপা নামি পথারর পানিত কাপড় এখন তিয়াই সেই তেজ মুছিবলে চেষ্টা চলাইছিল। এই কথা হাসানুরে সি আই ডি জেলাত কৈছিল আর ইয়ার পিছতে সি আই ডি তদন্ত আরম্ভ করেছিল। কিন্তু হাসানুরে এবারও কোয়া নাছিল যে মই জোনালীক এডাল লাঠিরে মারিছো। পোস্টমর্টম রিপোর্টত কোয়া হয়েছিল জোনালীর মূরত প্রচন্ড গধুর বস্তুতে আঘাত হানা হয়েছিল আর মুখত ডিঙিত নখর চিহ্ন পোৱা হয়েছিল, আর সেই নখর চিহ্ন হাসানুর নখর চিহ্ন বলে স্পষ্ট হয়েছে। কিন্তু হাসানুরে সি আই ডি জেলাত এবারও কোয়া নাছিল জোনালীক মই কঠোর গধুর সামগ্রী মারিছিল, কৈছিল মুখত ঘোষা মারি দিয়ার ফলত জোনালীর মৃত্যু হয়েছিল। এটা লগে লগে আজি আরক্ষী কাঠ উদ্ধার করলে, সেই কাঠের টুকরা উদ্ধার করলে আর সি দেখাই দিছে কাঠের টুকরা তেজর চিহ্নও স্পষ্ট আছিল। এটা প্রশ্ন হয়েছে সেই কাঠের টুকরা কত আছিল, জোনালীক গাড়ির ভিতর হত্যা করা হয়েছিল নাকি? যদি গাড়ির ভিতর হত্যা করা হয়েছিল ড্রাইভিং সিটত থাকা হাসানুরে বাঁও হাতরে কাঠের লাঠিডাল লৈ জোনালীক প্রহার করব লাগবে, সেয়া সম্ভবপর নে চলন্ত গাড়ি অবস্থাত? তেনহলে জোনালীক আন কোনো স্থানত হাসানুরে হত্যা করেছিল নাকি? স্থানীয় লোকে দাবি করে যে এখন গারু গাঁও ভিতর অঞ্চলের হাবি আছিল, সেই হাবিলৈ জোনালী আর হাসানুর গৈছিল, হয়তো জোনালীক তাত হত্যা করেছিল, তর্ক বিতর্ক লাগিছিল। কিন্তু সেই স্থানত হত্যা করার পিছত লাঠিডাল কত আছিল সেই প্রশ্ন, লাঠিডাল স্বাভাবিকতেই হাসানুরে তাত পেলাই নাহিলে কিয়, হাসানুরে সেই লাঠিডাল গাড়িত লৈ আহিলে কিয়, আর পরবর্তী সময়ত সেই লাঠিডাল ঘরত লুকাই থলে কিয়, এইবোৰ প্রশ্ন সম্মুখলৈ স্বাভাবিকতে আহিছে। দ্বিতীয়তে হাসানুরে কি পরিবেশ কি পরিস্থিতিত সি আই ডি জেলাত লগে লগে সকল কথা মুখ খুলি দিছিল, মাত্র ছঘণ্টার ব্যবধানত সি আই ডিয়ে এই কেস সলভ করেছিল, এই কেসর সমাধান করেছিল। লগে লগে কিয় হাসানুরে কৈ দিছিল, হাসানুর উদ্দেশ্য কি আছিল? আমি এনেকৈ কব পাৰো নেকি যে হাসানুরে প্রেমর সম্পর্কর কথা কৈ মৃত জোনালীক বদনাম করবলে চেষ্টা চলাইছিল? ধরে লওয়া জোনালীক বদনাম করবলে হাসানুরে চেষ্টা চলাইছিল, তেনহলে ইয়ার ফলত হাসানুর কিয় লাভান্বিত হল হয়? ইয়ার ফলত হাসানুরে কেস হাসানুরে শাস্তি রেহাই পালেহেতেন নাকি? স্বাভাবিকতেই নাপালেহেতেন। তেনহলে হাসানুরে সি আই ডির ওসর কোয়া কথা আর আসলতে কি তার মধ্যে তফাত আছে নাকি, যে আসলতে জোনালীক কিয় হত্যা করা হল, কি পরিস্থিতিত হত্যা করা হল? আমি ভাবো এই সমস্ত বিষয়টির ভিতর আরক্ষী পরবর্তী সময় তদন্ত করলে বিতং তথ্য লাভ করবলে সক্ষম হব।